আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে যে কোনো আইফোন পাসওয়ার্ড ছাড়াই আনলক করে ফেলতে পারবেন। আমাদের ভিতরে অনেকেই আইফোন ব্যবহার করি, আর আইফোন ব্যবহারকারীরা মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করেন এবং অনেকেই দেখা যায় পাসওয়ার্ড চেঞ্জ করার পরে সেই পাসওয়ার্ডটি ভুলে যান, যার কারণে পড়তে হয় অনেক সমস্যায়। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো আইফোনের স্ক্রিন লক রিমুভ করে ফেলতে পারবেন। কী সেই সফটওয়্যার, কীভাবে কাজ করে, কীভাবে ইনস্টল করে, সকল কিছু এ টু জেড দেখিয়ে দেবো এখনই। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, এতক্ষণ যেই সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হলো পাসফ্যাব আইফোন আনলক। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অল ইন ওয়ান আইফোন আনলক টুল উইথ 100% সাকসেস রেট, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। সত্যিকার অর্থে এই সফটওয়্যারটি কিন্তু এরকমই কাজ করে। নিচের দিকে গেলে দেখতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার আইফোনের স্ক্রিন লক রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনি করতে পারবেন বাইপাস স্ক্রিন টাইম, MDM লক উইদাউট ডাটা লস, এবং এখানে দেখতে পাচ্ছেন আনলক বাই ইউর সেলফ হোম উইদাউট হ্যাসেল। তো এইখানে আপনি যে যে ফিচার্সগুলো পাচ্ছেন সফটওয়্যারটির ভিতরে সেগুলো কিন্তু লেখা রয়েছে। একটু নিচের দিকে গেলে ডিটেল দেখতে পারবেন আপনি ক্যাটালগ আকারে যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কী কী কাজ আরও করতে পারছেন। এবার চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে কাজ করে। সফটওয়্যারটি আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ইনস্টল করে নিতে পারবেন। কিন্তু এটা কিন্তু 100% ফ্রি না, এখানে আপনি ট্রায়াল ভার্সনে কিছু ফিচার্স আছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এবং ম্যাক দুইটার জন্যই কিন্তু এটা অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন আপনি, ফ্রি ট্রায়ালে ক্লিক করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করা হয়ে গেলে ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট ইনস্টল লেখাতে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন সফটওয়্যারটির মেইন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং দেখতে পারবেন ওয়েবসাইট একটি রিডিরেক্ট করে নিয়ে যাবে, এখানে ইনস্টল সাকসেসফুল লেখা চলে আসবে। এইটা হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু এই যে রিমুভ অ্যাপেল আইডি ফ্রম iOS ডিভাইস, যদি আপনার আইফোনের আপনার অ্যাপেল আইডিটা আপনি রিমুভ করতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। রিমুভ স্ক্রিন টাইম পাসকোড, যদি আপনার ফোনের পাসকোড স্ক্রিন টাইম পাসকোডটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে এইটা ব্যবহার করবেন, আর যদি আপনি MDM বাইপাস করতে চান তাহলে এখান থেকে এইটা ফিচার্সটা ব্যবহার করবেন। এবং এখানে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে কেবল কানেক্ট করে এই কাজগুলো করতে হবে। আর যদি আপনি আনলক করতে চান আপনার ফোনের স্ক্রিন তাহলে এখান থেকে যেই কাজটি করবেন স্টার্ট লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনাকে আপনার যে আইফোনটি রয়েছে সেটা ডাটা কেবলের মাধ্যমে কানেক্টেড করতে বলা হচ্ছে। এবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার আইফোনটিকে ঠিক এইভাবে রিকভারি মোডে নিয়ে আসতে বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম বাটন সহ লক বাটন প্রেস করে ধরে রাখতে হবে, তারপর অ্যাপেলের লগো আসবে, দেন যখন এরকম অপশন আসবে তখন আপনি দেখতে পারবেন আপনার ফোনটি এই জায়গাটিতে ডিটেক্টেড হয়ে যাবে। সফটওয়্যারের স্ক্রিনে দেখানো অপশনটি যদি আপনি আপনার আইফোনে আনেন তারপরে দেখতে পারবেন ফোনটি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে সফটওয়্যারের ভিতরে, এবং এইখানে দেখতে পারবেন ডাউনলোড নামের একটা অপশন থাকবে, আপনি ডাউনলোডে প্রেস করবেন, দেন দেখতে পারবেন একটা ফ্রি ময়ার ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবার জাস্ট স্টার্ট রিমুভ এই অপশনটিতে ক্লিক করবেন, কিছু সময় নেবে, এখানে আপনি জাস্ট অপেক্ষা করবেন আর দেখবেন। তো এখানে কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের স্ক্রিনটি আনলক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু রিস্টার্ট নিয়েছে, এবার এই ফোনের স্ক্রিনটি কিন্তু রিমুভ হয়ে যাবে, স্ক্রিন লকটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে 100% হওয়ার সাথে সাথে দেখতে পারবেন স্ক্রিন লক রিমুভ সাকসেসফুল লেখা চলে আসবে এবং আপনার ফোনটি কিন্তু রিসেট হয়ে যাবে, এবং এখান থেকে আপনি নতুন করে আপনার আইফোনটিকে সেট করে নেবেন। ভিউয়ার্স, একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি আপনার আইফোনের স্ক্রিনটি এভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আনলক করবেন তখন কিন্তু আপনার ফোনের সকল ডাটা ইরেজ হয়ে যাবে, সুতরাং আপনি কিন্তু এখানে কোনো ব্যাকআপ পাবেন না। আপনি কাজটি করার আগে এই বিষয়টি মাথায় রেখে তারপরে করবেন। ভিউয়ার্স, এই সফটওয়্যারটি কিন্তু প্রিমিয়াম একটা সফটওয়্যার, আপনি চাইলে এটাকে প্রফেশনালভাবে ব্যবহার করতে পারেন। এর জন্য এখান থেকে বাইনাও অপশনে ক্লিক করে আপনি কিন্তু সফটওয়্যারটি পারচেস করতে পারেন। বাইনাওতে ক্লিক করলে দেখতে পারবেন তাদের মান্থলি লাইসেন্স, ইয়ারলি লাইসেন্স এবং লাইফটাইম লাইসেন্স রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা চাইলে বাইনাওতে ক্লিক করে কিন্তু পারচেস করতে পারবেন। বাইনাওতে ক্লিক করলে জাস্ট দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার ইনফরমেশন দিয়ে এবং আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি এটা পারচেস করে নিতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে পেপ্যাল অপশন, আপনি চাইলে পেপ্যালের মাধ্যমেও পেমেন্ট করে কিন্তু এই সফটওয়্যারটি পারচেস করে নিতে পারবেন।
তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে যে কোনো আইফোনের স্ক্রিন লক রিমুভ করে ফেলতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।